দু হাজার সাল অত্যন্ত খারাপ কেটেছে চলচ্চিত্র জগতের মাসের পর মাস বন্ধ ছিল ছবির শুটিং ও ছবি মুক্তি প্রিয় স্টারদের পর্দায় দেখতে না পেয়ে মন খারাপ ছিল সিনেপ্রেমীদেরও বছরের শেষের দিকে লকডাউন উঠতে ধীরে ধীরে কাটতে শুরু করেছে অন্ধকার প্রথমে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কয়েকটি ছবি গতি পেয়েছে ছবি তৈরির কাজ দু হাজার একুশে ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে মরিয়া ছবির প্রযোজক থেকে কলাকুশলীরা আর সেই সুবাদেই হিন্দি ছবির ভক্তরা এবছর দেখতে পাবেন এক গুচ্ছ ভালো ভালো ছবি বড় তারকা থেকে নতুন জুটি সবই রয়েছে সিনেপ্রেমীদের জন্য বহু প্রতীক্ষিত বিগ ব্যানারের ছবি ব্রহ্মাস্ত্রতে বলিউডের সেন্সেশনাল অফ স্ক্রিন জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাবে একসঙ্গে দীপিকা ঋত্বিকের জুটির রূপলি পর্দায় এই প্রথম ছবির নাম ফাইটার পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ কাজ শুরু হবে এবছরই যদিও ছবিটি মুক্তি পাবে দু সালে জয়েশ ভাই জোরদার নিয়ে আসছেন রণবীর সিং ও শালিনী পাণ্ডে ছবির প্রযোজক মনীষ শর্মা ইয়শরাজ ফিল্মসের ব্যানারে পৃথ্বীরাজ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও মানুষী চিল্লার ঐতিহাসিক ছবিতে অক্ষয়কে দেখা যাবে এই প্রথমবার পরিচালক অভিষেক কাপুরের চণ্ডীগড় করে আসে কি ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর বধাই তো ছবিতে একসঙ্গে দেখা যাবে রাজকুমার রাও ও ভূমি পেডনেকারকে বাধাই হোর সিকুয়েলিটি অফস্ক্রিন জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবাণী এবার একসঙ্গে পর্দায় ছবির নাম শের শাহ জার্সি ছবি নিয়ে আসছেন শাহিদ কাপুর বিপরীতে মৃণাল ঠাকুর কারণ জোহারের যুগ যুগজীয় ছবিতে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আদবাণী